নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো তালের ফুলুরি দেখতেই পাচ্ছেন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি নরম তুলতুলে তালের ফুলুরি বানাতে কিভাবে কি অল্প উপকরণ মাত্র দুটো উপকরণ দিয়ে কিভাবে তালের ফুলুরি বানালাম বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এত তুলতুলে নরম হয়েছিল মানে যারাও পারে না তারাও পারবে তো চলুন প্রথম থেকে দেখতে থাকুন ফুল ভিডিওটা আশা করি ভালো লাগবে তো মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে মাসির মেয়ে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই পাকা তাল আগেই দেখিয়েছিলাম দেখুন কেমন কালো কুচকুচে আর এই যে খোলা টুপিটা এই টুপিটা কি সুন্দর ভালোই লাগে বেশ আর দেখুন কালো কুচকুচে তালটা তালগুলো ফেটেও গেছে নিচে দিয়ে এই যে আর এইগুলো খুব মিষ্টি হবে তালটা চলুন ছাড়িয়ে নিই কীভাবে ছাড়াতে হয় সেটাও দেখাচ্ছি একে হাতেই ছাড়াচ্ছি প্রথমে এই টুপিটাকে খুলে নিয়েছি তারপরে এই তালটাকে বেশ ফাটিয়ে নিতে হবে মানে কি জোরে জোরে পিটিয়ে পিটিয়ে দিলেই কিন্তু এটা ফেটে যায় এইটা এইভাবেই ছাড়াতে হয় উপর দিয়ে ছাড়িয়ে দিলেও হয় কিন্তু এইভাবে আমি যেহেতু একা হাতে করছি আর এক হাতে ক্যামেরা সেহেতু এইভাবেই ছাড়া আর এইভাবে উপর দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয় উপর দিয়ে দেখতেই পাচ্ছেন এই ছালগুলোকে ছাড়িয়ে নিতে হয় এই ছালের থেকেও আবার যে আঁশগুলো সুতো সুতো উঠে আসে সেগুলোও কিন্তু খাওয়া যায় শুধু তাল হিসেবে মুখে চিবিয়ে খাওয়া যায় ওটা কিন্তু কাজে লাগে না এছাড়া কোনো আর তালটা হয়ে গেলে লক্ষ্মী পুজোর সময় আবার এই তালের আটিও কাজে লাগে তালের সব অংশই মোটামুটি কাজেই লাগে তো সুন্দর লুচি রুটি তারপরে ফুলুরি সবই করা যায় তাল দিয়ে তো এবারে আমরা ফুলুরি করেছি আর রুটি করেছিলাম সেগুলো রুটি লুচিটার ভিডিও করা হয়নি রুটিও করা হয়েছিল লুচিও করা ছিল যেহেতু পাঁচটা তাল আনা হয়েছিল আমি তিনটে আমাদের তিনটে তালের কাইবার করা হয়েছে তো এই যে সুন্দর করে পুরোটা তাল ছাড়িয়ে নিতে হবে এইভাবেই পুরোটা তাল ছাড়িয়ে নিতে হবে আর এই মরশুমেই তো পাওয়া যাবে তারপরে এই কটা দিনই তারপরে আবার কিন্তু তাল জন্মাষ্টমী শেষ হয়ে গেলেই মোটামুটি তালেরও শেষের পথে তখন তো এই শুরুর তাল তাই প্রথম দিকেই তালটা খাওয়া হয়ে গেল আপনাদের সঙ্গে তাই শেয়ারও হয়ে গেল এই যে সুন্দর করে এই ছালটাকে ছাড়িয়ে নিতে হবে এই যে কালো যে আস্তরণটা আছে উপরে আর সঙ্গে যেই যে সুতো সুতো আসছে এগুলোকেও কিন্তু এই ছালের সঙ্গে চলে আসে ওগুলোও কিন্তু চিবিয়ে খেতে খুবই ভালো লাগে আর তালটা যেহেতু খুবই মিষ্টি এটা হচ্ছে তিন আটির তাল তাল এক আটিরও হয় দু আটিরও হয় তিন আট এটা তিন আটি বেরিয়েছে তো এই যে আলাদা আলাদা করে পিস পিস করে দেখিয়ে দিলাম চলুন এরপরে তালটা কিভাবে মারবো সবটাই দেখাবো মানে এই তালের যে কাইটা বার করব সেটা কিভাবে বার করব সেটাও আপনাদের সঙ্গে দেখাবো যতটা পারব এই যে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আগে এইভাবে সুন্দর করে মেরে মেরে ছাড়িয়ে নিতে হবে তো প্রথমে ফাটিয়ে নিলাম এক হাতে হলে মা করলে এটা সুন্দর করে করে যেহেতু আমি করছি তাই যদি কোনো ভুল ত্রুট হয় তো একটু ক্ষমা করে দিয়েন যাই আমি তো আমি এটা নতুনই করছি আমি কিন্তু খুব প্রথমবার করছি এটা প্রতি বছর মাই করে এবছরও মাই করেছি কিন্তু এই একটি তালকে আমিই করেছি বাকি দুটি মাই করে দিয়েছে একা হাতে হাতে ক্যামেরা নিয়ে করাটা একটু অসম্ভবের ব্যাপার কারণ আমার তো স্ট্যান্ড নেই স্ট্যান্ড ছাড়াই করছি সুন্দর করে ছাড়িয়ে দেখুন কেমন হয় দেখাই এই যে সুন্দর করে ছাড়িয়ে এগুলোকে একটু কিন্তু এবারে মানে মেখে নিতে হবে মেখে নিতে হয় এইরকম পিটিয়ে নিতে হবে যাকে বলে এরম করেই মাকে করতে দেখি তাই আমিও এইভাবেই করছি তাহলে কি হয় তালের যে পিউরিটা বেরোয় সেটা সুন্দর বেরোবে আর অল্প একটু সামান্য জল ছিটা দিয়ে দিতে হবে কারণ একটু জল দিলে জিনিসটা নরমও হবে আর তালের যে শ্বাসটা পাওয়া যাবে মানে যে তালের যে কাইটা পাওয়া যাবে সেটা সুন্দর বেরোবে ওই যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একটু জল দিয়ে এরম এরম করে মাখিয়ে আর একটার উপর আর একটাকে ধরে ধরে পিটাতে হবে যেটা মা করে আমি সেইভাবেই করেছি আদৌ ঠিক না ভুল জানি না কিন্তু মা এইভাবেই করে তাই আমি এইভাবেই করেছি আর এই যে এটা এনেছে বাবা তাল ঘষার জন্যই এনেছে তো তা খুব সহজে মানে পাঁচ মিনিটও লাগছে না একটা তালের বেশ ফিনিশ হয়ে যাচ্ছে ঘষে আর আগে খুব কষ্ট করে করতে হতো অনেকে ঝুড়িতে করে অনেকে ঘসুনিতে করে কিন্তু এটা তাল মারার জন্যই এনেছে তো সুন্দরভাবে তালটাকে বেশ পিউরিটা বেরিয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হচ্ছে কাজটা একটুও সময় লাগে না একবার দুবার ঘষলেই পুরো সাদা হয়ে যাচ্ছে একটা পিঠ সুন্দরভাবে এইভাবেই পুরো তালটাকে মানে এই পিউরিটা বের করে নেওয়া হয়েছে এই যে দেখুন সুন্দর করে হয়ে গেছে আর দেখুন আমাদের অনেক কটা মানে তিনটে তালের প্রায় হয়েই এসছে আর দুটো আটি রয়েছে তাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম এইভাবেই বার করে নিতে হবে আর এটা খুব প্রচণ্ড ধার মেশিনটা এই এটা দিয়ে করলে খুব একটা সময়ও লাগছে না হয়েও যাচ্ছে তাড়াতাড়ি তো চলুন এরপরে ফুলুরি করার জন্য কি কি করতে হবে এই যে তালটা যেটা মেরে নিয়েছিলাম বা পিউরিটা যেটা বের করেছিলাম সেই পিউরিটা একটা আলাদা বাটিতে প্রথমে নিয়ে নিলাম যা আমাদের তিনটে তালের এতটুকু পিউরি হয়েছিল তা সেই পিউরিটার মধ্যে আমি আন্দাজ করে নিয়ে নিচ্ছি যার যতটা তালের পরিমাপ হবে তার উপরে নির্ভর করবে এই যে ব্যাটারটা ঠিক আছে তো প্রথমে দিয়ে দিলাম এই যে তালের পিউরিটা নির্ভর করবে কার কতটা তাল তার উপরে নির্ভর করবে ময়দা তো মাত্র দুটো উপকরণে বেশি উপকরণ দেব না এক গাদা হিজিবিজি কিচ্ছু না নারকেলও দিইনি কিছুই না তাতেই এত টেস্টি হয়েছিল যারা খায় না তারাও চেয়ে খেয়েছে কিন্তু তালের পিউরিটার মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রামের মতো ময়দা তো আমার যেহেতু তালটা বেশি পরিমাণে তাই ময়দাটাও একটু বেশি দিতে হয়েছে আর আমার লোকজনও অনেক তাই জন্য আমাকে করতেও হয় অনেকটা করেই তো এই যে প্রথমে ময়দাটা চেলে নিতে হবে একেবারে চেলে আমি ওর উপরেই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু আন্দাজ মতো নুন নুনটা একটু বুঝে দেবেন যাদের কম তাদের কম লাগবে আমার একটু বেশি তাই একটু বেশিই লেগেছে এরপরে দিয়ে দেবো মিষ্টিটা তালের উপর নির্ভর করে মিষ্টিটা কতটা লাগবে যেহেতু তালটা অনেক মিষ্টি ছিল তাও মিষ্টিটা একটু মানে আমি একটু বেশি আমাদের একটু মিষ্টি বেশি খায় তা একটু বেশিই দিয়েছিলাম যার কম খায় তারা কিন্তু কমই দেবেন আর এর মধ্যে কিন্তু উপকরণ বলতে আমি কিছুই দিইনি তাল ময়দা চিনি নুন তো সবারই লাগে তো চিনি নুনটা আন্দাজ করে দিতে হবে মোটামুটি সব তরকারিতেই লাগে তো বললাম না মাত্র দুটি উপকরণে তাল আর ময়দা এছাড়া আমার কিন্তু কিছুই না হ্যাঁ একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মৌরি মৌরির গন্ধটা পড়লে মানে মুখে পড়লে গন্ধটা খুব ভালো লাগে তাই একটু সামান্য মৌরি দিয়েছি আর সুন্দর করে কিন্তু ফেটে মেখে নিয়েছি আর মাখাটা একটু রেস্টে রাখলে ভালোই হয় তারপরে এইদিকে বসিয়ে নিয়েছিলাম কড়াই ফ্রাই মানে কড়াইটা বসিয়ে নিয়ে দিয়ে দিতে হবে একটু বেশি করে তেল অল্প তেল কিন্তু দেয়া যাবে না কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে ভিজে কড়াইয়ে দেওয়া যাবে না এটা একটুখানি নিয়মটা মানতেও হয় কারণ আগেও আমি করতে গেছিলাম তখন কিন্তু আমার ওঠেনি তাই এইবারটা কিন্তু খুব ভালো করে নিয়ম মেনেই আমি করেছি সুন্দর করে কড়াইটা গরম করে প্রায় এক লিটারের থেকে একটু কম আমি তেল ঢেলে দিয়েছি কারণ অনেকটা তাল তো আমার তাল তেলটা লাগবে অতটাও যদি লাগেনি কিন্তু একটু বেশি তেলে ডিপ ফ্রাই হলে ফ্রাইগুলো বেশ ভালো হয় সুন্দরও হয় তো আমি তেলটা কিন্তু অনেকটা দিয়েছিলাম এক লিটার থেকে একটু কম পুরো আমি দিয়ে দিয়েছি তারপরে ব্যাটারটাকে সুন্দর করে বললাম না একটুখানি রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটার কালারটাও ভালো লাগছে আর ব্যাটারটা হয়েছেও দুর্দান্ত এরপর কিন্তু ভেজে নেওয়ার পালা বেশ খানিকক্ষণ রেস্ট হয়ে গেছে ব্যাটারটারও আর এই দিকে তেলও প্রায় গরম হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে তাই তেল গরম হয়েছে নাকি চেক করব বলে সুন্দর করে একটা ছোট্ট করে আমি ফুলুরি দেওয়ার চেষ্টা করলাম আমার কিন্তু আবার সেরাম আর্টিস্ট নয় যে প্রত্যেকটা ফুলুরি গোল গোল হবে আমার ত্যাবড়া চ্যাবড়া যেমন তেমন আকার হয়েছে কিন্তু কোনোটা বড়ো কোনোটা ছোট তাই এটা এটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন এই যে প্রথমটা দিয়ে দেখলাম একটা ছোট্ট করেই ফুলুরি দিয়ে দেখলাম যে দেখুন নিজের থেকে উপরে ভেসে উঠে এসছে কোনো নিচে লেগে যায়নি বা কিচ্ছু হয়নি সুন্দর উপরে গোল করে ভেসেও এসছে কোনো খাওয়ার সোডাও দিইনি কিচ্ছু নয় কিন্তু যে কটা উপকরণ আমি দেখালাম সে কটাই দিয়েছি নুন চিনি সবেতেই দেয় শুধু ময়দা আর তাল আর একটুখানি মৌরি সামান্য আর কিচ্ছু দিন নারকেল দিইনি কিচ্ছু না সুন্দর দেখুন উপর দিয়ে ভেসে ফুলে এসছে আর এই যে লাল পাড়া হয়েও গেছে এরপরে আমি দিয়ে দেবো এরপরে আমি আস্তে আস্তে সবকটা ফুলুরই দিয়ে দেবো প্রথমটা ভাজার সময় যদি অগ্নিদেবকে দেওয়া যায় তাহলে কিন্তু অগ্নিদেব খুশি হলে মনে হয় আমার জিনিসটাও সব ঠিকঠাক হবে তাই আমি প্রথমটা ভেজে আমি ওই গ্যাসের সামনে দিয়ে দিলাম কারা কারা দেন জানি না আমার এটা মনের ধারণা তাই আমি দিয়ে দিলাম তাহলে হয়তো আমার সব ভালো উঠবে আর এই সব জিনিস না একটু নজরেও পড়ে বেশি তাই একটু ভয়ে ভয়েই ছাড়ছিলাম যে হবে কি হবে না উঠবে কি উঠবে না ওঠেও না অনেক সময় আমার একবার হয়েও ছিল আমার পুরো ফুলুরি একটাও ওঠেনি তাই একটু ভয় পাই আমি এই বিষয়গুলো নিয়ে এই যে দেখুন সুন্দর করে একটা একটা করে ছাড়ছি আর সুন্দর নিজে নিজে দেখতে পাবেন নিজে নিজেই ওগুলো উপরে উঠে আসছে ভেসে পড়ছে মানে এত সুন্দর হয়েছিল ফুলুরিগুলো আমার কিন্তু কোনো দিন তালের ফুলুরি খেতে চায় না কিন্তু এইবারে চেয়ে খেয়েছে মাসি আবারও বানাবে তালটাও অবশ্যই তালটা ছিল খুবই ভালো একেবারে বললাম না গাছের থেকে পেরে আনা পোড়া তাল সঙ্গে সঙ্গে আমাদের সামনে পড়েছিল আর আমার মাসির মেয়ের শাশুড়ি সে সঙ্গে সঙ্গেই আমাদেরকে ভরে দিয়েছে আমার হাতে তো তালটাও ছিল দুর্দান্ত পরের দিনই আমি তালের ফুলুরিটা বানিয়েও নিয়েছি দেখুন ওই যে নিজে নিজেই ভেসে ভেসে উপর দিয়ে উঠো আমার দিতে না দিতে ওই দিক দিয়ে ভেসে ভেসে উঠেও আসছে তো ছোটো ছোটো করে দিচ্ছে আর ফুলুরিগুলো হচ্ছিলো বেশ বড়ো বড়ো তো কারা কারা তালের ফুলুরি খেয়েছেন বা এখনও খাননি জানি সবাই আসতে ধীরে খাবেন কিন্তু এখনো সময় সেরকম হয়ে ওঠেনি এগুলো তো একটু ঝামেলার কাজ আর সময় নিয়ে কাজ এগুলো অনেকটা সময় সাপেক্ষ কাজ করাটাও আজকালকার দিনে খুব চাপের এখন মানুষ কিনেই খেয়ে নিচ্ছে কিন্তু বাড়িতে বানানো আর কেনার মধ্যে অনেকটাই তফাৎ থাকে তো আর এমন নারকেল এ সুজি এসব দিলে না খুব কটকটে হয়ে যায় তাই ভালো লাগে না আর শুধু ময়দা দিয়ে একবার করে দেখবেন একেবারে সফট তুলতুলে নরম যারা খায়ও না তারাও খাবে সুন্দর এই দেখুন রঙ চলে এসছে সুন্দর লাল লাল হয়ে গেছে তো এইগুলোকে এবার তুলে নিয়ে একটা একটা করে তো চলুন পরপর সব তুলে নিয়ে আর কতটা ভাজলাম সবটাই দেখো গোটা দুপুরটা বসে বসে আমি ভেজেছি কারণ এটা অনেকটা টাইম লাগে তাই বিকালের দিকে আর হয় না সময় তাই দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি সবটা ভেজেছি চলুন এক হাতে ক্যামেরা নিয়ে আমি তুলতে পাচ্ছি না তো পরপর তুলে নিই দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমার তালের ফুলুরি কেমন হয়েছে তো এক হাতে তোলাটা সত্যি করেই চাফ হয়ে যাচ্ছে ক্যামেরা নিয়ে আর এদিকে দিকে ছান্তাও বেঁকে যাচ্ছে আমার অনেক কটা করে একসঙ্গে তোলা যাচ্ছে না বার বেশিক্ষণ রাখলে আবার এগুলো পুড়ে যাবে তো একটা একটা করে তুলে আমি পরের ব্যাচে এসে আবার আপনাদের দেখাচ্ছি এইভাবেই আমার তালে ফুলুরি কয়েক ব্যাচ ভাজা হয়ে গেল চলুন কত ভেজেছি একটু দেখা এখানে প্রায় এক গামলা ভর্তি ভর্তি মানে এখনও ভর্তি হয়নি এখানে এক থালা তো চলুন এরপরে সব কটা ফুলুরি বেচ মানে ভেজে কারণ এইভাবে একটা হাতে একটা করে অসম্ভব আপনাদের দেখানোও হয়েছে কিভাবে ভাজলাম আর দেখুন প্রত্যেকটা কেউ কারু গায়ে গায়ে কিন্তু লাগছে না সুন্দর সুন্দর কিন্তু আলাদা আলাদা এই যে সবকটা আলাদা আলাদা আর একেবারে ফুলেওছে কিন্তু ভেতর দিয়ে একেবারে সফট তুল তুলে হয়েছে সেটাই আমার বলার কথা যে শক্ত খটখটে ফুলুরি বেশ একটা খাওয়া খেতে ভালোও লাগে না আর খাওয়াও যায় না আমি ছান্তা দিয়ে পারছিলাম না বলে খুন্তি দিয়ে আবারও তুললাম এই যে আমার ফুলুরি সব ভাজা হয়ে গেছে তো চলুন এবার দেখাই ফুলুরিগুলো কেমন ভাজলাম আমার তালের ফুলুরি রেডি কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর এই যে এক থালা তালের ফুলুরি আর যেহেতু আরও তাল ছিল সেহেতু আর একটা তালও একটু পাশে বসিয়ে একটা ছবি তুলে নিচ্ছিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তুলতুলে সফট ফুলুরি খেতে হলে এইভাবে একবার ট্রাই করবেন জানি অনেকেই সুজি নারকেল ঠারকেল অনেক কিছু দিয়ে অনেক টেস্টি বানাতে পারেন কিন্তু একেবারে কিছু না দিয়ে যদি একটু টেস্ট হয় তো একবার করে দেখতেই পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন এতটাই সফট হয়েছিল টাটা